হ্যাঁ কটা বাজে? ও আধা দিয়ে দোকান আমি ব্যাগ না নিয়ে কোথায় যাচ্ছ? ক্লাসের সামনে আসার মাথা ঠিক থাকে না, তাই না? ধরো এই নাও টিফিন নাও, যাও এবার। এই দাঁড়াও দাঁড়াও, এই ফোনটা নাও, আমি ফোন দিব কিন্তু। আর ফোন দিলে নিচে নেমে দাঁড়িয়ে থাকবা, ক্লাসে কোনো খারাপ ছেলের সাথে মিশবা না। কেউ ফোন নাম্বার চাইলে, কোনো মেয়ে চাইলেও দিবা না, ছেলে চাইলেও দিবা না, আমার ফোন নাম্বার দিবা, মনে থাকবে? মন দিয়ে ক্লাস করবা। আর ক্লাস শেষে কিন্তু একা বের হওয়ার মোটেও চেষ্টা করবে না, আমি এসে যেন ঠিক তোমাকে গাছে নিচে দেখি। আচ্ছা যাও। কই যাও তোমরা? কয়টা বাজে এখন? ঠিক আছে যাও তাহলে ক্লাসে, কোনো প্রবলেম হলে বাইরে জানাই, ঠিক আছে? তোমাকে দেখে প্রথম ভাবনা গেলছি পড়াইছিলাম। স্যার গতকাল তো আপনি প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্স পড়িয়েছিলেন। ও আচ্ছা বসো বসো। ঘুমাও নাকি? না স্যার। প্যারামিটার ডেফিনেশন বলো। কার মিটার? প্যারামিটার। ও প্যারামিটার, যে মিটার দিয়ে প্যারা মাপা হয়। কে মানে? স্যার ধরেন এই যে আমরা সারাদিন ক্লাসে প্যারাই থাকি, এইটা যে মিটার দিয়ে মাপা হয় সেটাই প্যারামিটার। এই চোখ পড়ো বাস থেকে। প্যারামিটার
এই কি দিল ওরে ধরো কি লাগে তোমার দেখি ধরো তোমাদের জেলায় তো ক্লাসও নয় এবার বসো বসো আর তুমি ক্লাসের সামনে দেখা করবা এভাবে শীত আদান প্রদানের মাধ্যমে কেটে গেল একটি বছর, কিন্তু ভাবের আর আদান প্রদান হল না। আজ 31 মার্চ, ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট দিয়েছে। কেউ কেউ একটু পেয়ে খুশি, আবার কেউ সব পেয়েও খুশি। রং কি জানিস নাকি কিরে কি অবস্থা, কিরে কি হয়েছিল, কিরে কি হয়েছে, কবি তো নাকি কবি কবি ওর কি হয়েছে রে, কি বলস তোরা করুন ভাই, শোন আমাদের একটা প্ল্যান আছে, সিরিয়াস প্ল্যান, আমি তোর বলি একটু শোন। কালকে এপ্রিলের 1 তারিখ না, কালকে ওরা প্রপোজ করে দেয়, যদি ও রাজি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি সাপোজ রাজি না হয় তাহলে বলবি যে এপ্রিল ফুল বানাইছে। কেমন আইডিয়াটা, দোস্ত লাইফে কিছু জিনিস নিজেরে ফেস করতে হয় বুঝছোস, তুই যা মনে যা আছে বলে দে, যা আবার হবে মাস দোস্ত, আমি হলে গেলাম দোস্ত, থাকে ডবল দোস্ত। আমি গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না, আমার তোর সামনে গেলে আমার সব কথাগুলো কেমন যেন গুলিয়ে যায়, মানে আমার কেন যেন মনে হয় আজকে এই কথাগুলো বলা খুব বেশি প্রয়োজন। আমার তোর সাথে থাকতে ভালো লাগে, তোর সাথে কথা বলতে ইচ্ছে করে, তুই হাসলে আমার আমার বুকের ভিতরে কেমন যেন অদ্ভুত একটা আনন্দ হয়।
তুই কষ্ট পেলে আমার, তুই কষ্ট পেলে আমার কেমন যেন একটা কষ্ট হয়। আই লাভ ইউ, আই ওয়ান্ট টু এনজয় এভরি সানরাইজ উইথ ইউ আনটিল দ্য লাস্ট সানরাইজ অফ মাই লাইফ। উইল ইউ বি উইথ মি ফর এভার? তুই কি আমাকে সিরিয়াসলি বলছিস? আমি তো ভাবছি ফান করছিস। সরি দোস্ত, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কি কিছু তো রে, তো কতবার ফোন দিছিস, ফোন ধরছ না কেন? আরে কি কিছু কবি তো কাউন্স কেন? প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলাম, পরিচয় ছিল একটাই, আমি পরিসংখ্যান ডিপার্টমেন্টের ছাত্র। এরপর ঘড়ির সেকেন্ডের কাটা আর মিনিটের কাটার লুকোচুরি খেলায় আস্তে আস্তে দিন গেল, সপ্তাহ গেল, একসময় মাস চলে গেল, কেটে গেল বছর। তৈরি হলো রক্তের সম্পর্কের বাইরে অন্য একটি পরিবার। আমরা একসাথে হাসি, একসাথে কাঁদি, ঝগড়া করি, আবার মিলে যাই, প্রেম করি, হয়তো বা ছ্যাঁকাও খাই। আমরাই তো ঘুরে ফিরে আসি, আবার চলে যাই, কিন্তু গল্পগুলো একই থেকে যায়। এই তো আর দুইটা বছর, এরপর আমরাও চলে যাব। আস্তে আস্তে যোগাযোগ কমতে থাকবে, ঘন ঘন দেখা হবে না, প্রথম প্রথম মাসে একবার, এরপর হয়তো বছরে একবার। কিন্তু মাঝে মাঝে হঠাৎ যখন আকাশে খুব মেঘ করবে, প্রবল বৃষ্টিতে ভেসে যাবে চারপাশ, জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে মনে পড়ে যাবে এই প্রিয় মুখগুলোকে, রেখে যাওয়া স্মৃতিগুলোকে। মিস করব, সবাইকে অনেক মিস করব।